হে গাইস, আমি স্বর্ণাম কয়েন, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো একটা বিশাল আপডেট নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে, এবং সেই আপডেটটা হয়তো অনেকে পেয়ে গেছো, তো আমিও জানাচ্ছি সেই আপডেটটার ব্যাপারেই। একটা বড় সড়ো বিশাল জিনিসের বায়োপিক আসছে ইন্ডিয়ান সিনেমাতে। এই পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের, প্রচুর ফিগারের, বহু লোকজনের বায়োপিক করা হয়েছে, যেগুলো কখনো বায়োপিকের মতো করা হয়েছে, যেগুলো কখনো বায়োপিককে ধরে অন্যান্য তার জীবনের সেই সময়কার ঘটনাগুলোর সাথে জুড়ে গিয়ে একটা অন্যরকম সিনেমা বানানো হয়েছে। তো এইবার বায়োপিক হচ্ছে ইন্ডিয়ান সিনেমারই বায়োপিক, মানে ইন্ডিয়ান সিনেমাকে উপর নির্ভর করে তার বায়োপিক বানানো হচ্ছে। মানে ওর জন্মলগ্ন থেকে শুরু করে সে কিভাবে কিভাবে বড় হলো, কিভাবে কিভাবে উঠলো এবং কিভাবে ওখানে আসলো, তো সেইখানেই বানানো হবে। তো আমার মনে হয় এই যে বিশাল ব্যাপারটা রয়েছে, এটা কোনোভাবে একটা সিনেমার মধ্যে বলা সম্ভব না, অন্তত যিনি আনছেন তার পক্ষে সম্ভব না, কারণ তিনি খুব সুন্দর করে সিনেমা বানান এবং ভারতবর্ষের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার এখন তিনি অবশ্যই, যার নাম হচ্ছে SS রাজামৌলি, যিনি এই সিনেমাটিকে প্রেজেন্ট করছেন। ডিরেক্ট করছেন না, ডিরেক্ট করছেন হচ্ছে নিতিন কাক্কার এবং ম্যাক্স স্টুডিওস এবং মেজর প্রোডাকশনস, এরা হচ্ছে প্রোডিউস করছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটি প্রোডিউস করছে হচ্ছে বরুণ গুপ্তা আর SS রাজামৌলির ছেলে SS কার্তিকেয়া। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, আমি তো বিশাল রকম এক্সাইটেড দেখার জন্য, কারণ এই ধরনের কাজ এটাকে বাংলায় কোনোদিনও হয়নি। এবং এই সিনেমাটা শুধুমাত্র হিন্দিতে নয়, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম এবং মারাঠি, এই টোটাল ছটা ভাষায় আসতে চলেছে, হয়তো পরে অন্য ভাষায় ডাব হয়ে আসতে পারে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয় অথবা কীরকম করে তারা তৈরি করে। এবং আমি তো এই ডকুমেন্ট্রির মধ্যে কিছুটা হবে এবং সাথে ফিকশনাল কিছু জিনিসপত্র এখানে থাকার হয়তো কথা না, তবে কিছু জিনিসপত্র থাকা উচিত ফিকশনালি, যেগুলো ওই ডকুমেন্ট্রিটা তৈরি করার জন্য প্রয়োজন হয়। তো দেখা, মানে এখন দেখার যে SS রাজামৌলি যখন প্রেজেন্ট করছে তখন কীরূপ উপায় এবং কীভাবে করছেন এই ইন্ডিয়ান সিনেমার বায়োপিককে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।